যদি কোনো স্কিলের মধ্যে কোনো একটা পেশেন্ট আপনাকে ধরেন আস করে বসলো যে যে ডক্টরস আই হ্যাভ সাম অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, পেশেন্ট কিন্তু আপনাকে অ্যাবডোমিনাল পেইন বলবে না, কারণ অ্যাবডোমেন ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ ইজ এ ওয়ান কাইন্ড অফ মেডিকেল ল্যাঙ্গুয়েজ। পেশেন্ট বলবে যে ডক্টর আই হ্যাভ সাম পেইন ইন মাই লেফট সাইড অফ দ্য টামি, মানে পেটের বাম পাশে তার ব্যথা হচ্ছে, তো এটার জন্য আমার কি করা উচিত। তো আপনি তাকে ধরেন অ্যাডভাইস দিলেন যে ওকে এটি আপনি পেইন সম্পর্কে একটু হিস্ট্রি নিলেন, পেইনটা কতটুকু, পেইনটার ক্যারেক্টারটা কি, হিস্ট্রি নিয়ে আপনি চিন্তা করে দেখবেন যে এটা একটা নর্মাল পেইন, এটার জন্য সিম্পল একটা অ্যানালজেসিক দিলে সেটা ভালো হবে। এবং আপনি যদি তাকে বলেন অ্যান্সারটা ঠিক এইভাবে দেন যে ওকে নো দ্যাটস নট এ প্রবলেম, ইটস আই থিঙ্ক ইটস এ ভেরি সিম্পল অ্যাবডোমিনাল পেইন, আই উইল গিভ ইউ অ্যান অ্যানালজেসিক ফর টু টু থ্রি ডেজ, আফটার দ্যাট ইট উইল বি ওকে। তো এই কথাটা কিন্তু খুবই প্রফেশনালভাবেই ভদ্রভাবে আপনি অ্যান্সার দিচ্ছেন, কিন্তু আপনি মার্ক পাবেন না। কারণটা হচ্ছে আপনি তাকে বলছেন যে আপনি তাকে অ্যানালজেসিক দিবেন, পেশেন্ট তো অ্যানালজেসিকের শব্দের অর্থ বুঝে না, কারণ অ্যানালজেসিক ইজ ওয়ান টাইপ অফ মেডিকেল টার্ম। আপনি তাকে আপনাকে বলতে হবে যে আই উইল গিভ ইউ সাম পেইন কিলার, কারণ ইটস এ লেমেন ল্যাঙ্গুয়েজ, আপনাকে লেমেন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যখন আপনি পেশেন্টের সাথে কথা বলবেন, কোনো মেডিকেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কারণ মেডিকেল ল্যাঙ্গুয়েজ সে জানলেও আপনাকে ইউজ করা যাবে না। কারণ হচ্ছে গিয়ে সে একটা নর্মাল পেশেন্ট, সে মেডিকেল ল্যাঙ্গুয়েজ বুঝে না, আপনাকে তাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজটাকেই সরল লেমেন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এই যে এটিকেটসগুলো স্কিলের, এই জিনিসগুলো স্কিলের প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা সেগমেন্টে আপনাকে শো করতে হবে। এখন এই জিনিসগুলো যদি আপনি কোনো ভালো একজন গাইডলাইনার যদি আপনাকে ধরায় না দেয়, তো আপনি দেখা গেল যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তো এই জিনিসটা আপনার এক্সাম হলে ঢোকার পরে সাবকনশিয়াসলি আপনার মাইন্ড থেকে বের হবে না। কারণ আমরা সবাই ওই ধরনের প্র্যাকটিসই করি যেটা আমরা ইউজুয়ালি বইপত্রে পড়ি, তো ওইখানে মুখ দিয়ে এরকম একটা দুইটা না, পাঁচ সাতটার বেশি পরিমাণের ছোটোখাটো ভুল হয়ে যাবে, অ্যান্সার রাইট কিন্তু এটিকেটে ঝামেলা আছে। অথবা দেখা গেল যে কোনো একটা পেশেন্ট আপনাকে বলছে যে আমার বাম পায়ে ব্যথা হচ্ছে, এরকম একটা কোশ্চেন আপনাকে করলো, ঠিক আছে, আপনি হিস্ট্রি নেওয়ার সময়, তো আপনি বললেন যে এই কোশ্চেন এই অ্যান্সারটা শোনার পরে আপনি সাথে সাথে তার বাম পায়ের কাছে চলে গেলেন এক্সামিনেশন করার জন্য, যে ঠিক আছে দেখি কোথায় ব্যথা হচ্ছে, ঠিক আছে, অনুমতি নিয়েই ধরেন গেলেন। কিন্তু এটা প্রফেশনালিজম শো করে না। কারণ কি প্রফেশনালিজম হচ্ছে, আপনি পেশেন্ট যেহেতু আপনাকে বলছে আই হ্যাভ সাম লিটিল পেইন ইন মাই লেফট ফুট, সাথে সাথে আপনাকে তাকে একটা অ্যান্সার দিতে হবে যে ও আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট, মানে তাকে একটা সিম্প্যাথি এবং এমপ্যাথি দিতে হবে, কারণ সে একটা প্রবলেমের মধ্যে আছে। তাকে আপনাকে একটা রিঅ্যাসিউরমেন্ট দিতে হবে, রিঅ্যাসিউর করতে হবে যে ওকে আমি ইটস এ ভেরি ব্যাড নিউজ অ্যান্ড আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড আই এম হেয়ার উইথ ইউ, আই উইল টেক নেসেসারি মেজার্স টু রিলিভ ইউর পেইন, ওকে। এইভাবে তাকে একটা এটিকেটাকে শো করে, একটা রেসপেক্টিভনেস শো করে, তারপর আপনাকে প্রসিডিউরের দিকে আগাইতে হবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে আপনাকে ভালো অথেন্টিক কোনো হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সড পার্সন যদি আপনাকে গাইড না করে, তাহলে আপনার নলেজ এবং আপনার স্কিলের আপনার ডেপথ অফ নলেজ অনেক ভালো থাকা সত্ত্বেও আপনি ছোটোখাটো এক দুই তিন এরকম মার্ক লেস হবে আপনার, যেটা ইন দ্য অ্যাট দ্য লাস্ট টাইম সেটা আপনার টোটাল যখন হবে তখন আপনার মার্ক কম পড়ে যাবে, দেখা গেলো যে এক মার্ক দুই মার্ক অথবা তিন মার্কের জন্য ফেল হয়ে যেতেছে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও। এক্স্যাক্টলি এই জিনিসগুলো হয়। তারপরে আসতেছে হচ্ছে কি আপনার হিস্ট্রি স্টেশনে আপনার সামনে পেশেন্ট থাকবে, ডিরেক্টলি পেশেন্টের কাছ থেকে আপনাকে হিস্ট্রি নিতে হবে, টোটাল কনভারসেশনটা হবে পেশেন্টের সাথে, তো ওইখানে টোটাল 9 মিনিট আপনি পেশেন্টের সাথে কথা বলবেন, 46 মিনিট কথা বলবেন, শেষের 2-3 মিনিট আপনি এক্সামিনারের কাছে দিকে ঘুরে যাবেন, ঘুরে গিয়ে আপনি বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই হিস্ট্রি, দেন এই জন্য আপনাকে একটা দুটো ক্রস কোশ্চেন করবে। এখন একটা সিঙ্গেল স্টেশনে 6 মিনিট আপনাকে এক ধরনের অ্যাটিচিউড করতে হবে, কারণ আপনার সামনে পেশেন্ট, ঠিক লাস্টের 2 মিনিট আপনাকে টোটাল রিভার্স একটা অ্যাটিচিউড শো করতে হবে, কারণ আপনার সামনে এখন এক্সামিনার, হি ইজ এ ডক্টর। ওই 6 মিনিট আপনি টোটালটাই আপনার নিজের মতো করে এটিকেট রেসপেক্টিভনেস সব শো করে, লেমেন ল্যাঙ্গুয়েজ যেখানে ইউজ করা সেখানে লেমেন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি কথা বলছেন। এখন আপনি আসছেন ডক্টরের কাছে, ডক্টর আপনাকে যে অ্যান্সারগুলো দিবে এই প্রত্যেকটা অ্যান্সার তো আবার আপনাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে দিতে হবে, কারণ আপনার সামনে এখন এক্সামিনার, এক্সামিনারের কাছে আর লেমেন ল্যাঙ্গুয়েজ বলার কিছু নাই, সে তো মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলতে হবে। এই যে কনভার্সনটা এগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্টে হয়, এই জিনিসগুলোই ওরা দেখে। পার্ট বির যে সিলেবাস বা যে থিম এইগুলা খুব একটা টাফ না, খুবই ইজি, ওরা মোরললে সিলেবাসটাকে খুব বেশি কম্প্যাক্ট করে দিছে, সিলেবাসটা অনেক সুন্দরভাবে সাজানো, যেভাবে ওরা সাজায় দিছে ইউজুয়ালি ওইগুলার বাইরে কোনো কিছু আসে না, কোনো কিছু হয় না, ওইগুলাই ওরা প্রত্যেকটা বছর বারবার অ্যাসেস করতে থাকে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে কোশ্চেন চেঞ্জ হয় না,
একই ধরনের স্টেশন থাকে, একই ধরনের প্রিপারেশন, একই ধরনের কোশ্চেন, একই ধরনের অ্যানসার, এরকম কেন হচ্ছে? হ্যাঁ, ওরা আপনার প্রফেশনালিজম অ্যাসেস করার জন্য এই পার্ট বি পরীক্ষাটা অ্যাকচুয়ালি নেয়। নলেজ তো অবশ্যই থাকতে হবে সবার, ওরা নলেজ তো অ্যাসেস করবে, সার্জিক্যাল নলেজ আছে কি না, কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্ট কীভাবে একটা সার্জন ম্যানেজ করবে, ফেস করবে, এগুলো ওরা অ্যাসেস করবে। আপনার অ্যাজ এ সার্জন আপনার আউটলুক, আপনার অ্যাটায়ার, আপনার হচ্ছে পেশেন্টের সাথে অ্যাটিটিউড, এক্সামিনারের সাথে অ্যাটিটিউড, একটা অ্যাডভাইস দেওয়ার সময় পেশেন্টের সাথে আপনি কোন টোনে কথা বলতেছেন, আবার দেখা গেলো যে হঠাৎ করে কোনো একটা পেশেন্ট রেগে গেছে, তাকে আপনি কীভাবে ডিল করতেছেন। অ্যাংরি পেশেন্ট থাকে স্টেশনে, অ্যাংরি ওয়াইফ থাকে, অ্যাংরি মাদার থাকে, এদের সাথে আপনি কীভাবে ডিল করতেছেন, অ্যাজ এ কমপ্লিট সার্জন আপনি কীভাবে অ্যাটিটিউড করবেন, এই জিনিসটাকেই বলা হয় প্রফেশনালিজম, সার্জিক্যাল প্রফেশনালিজম। এইগুলো অ্যাসেস করা হবে আপনাকে। মোরাললেস নলেজ আপনি সবই পারবেন, আপনাকে স্যার যে কোশ্চেনগুলো করবে, আপনি যদি তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের একটা সুন্দর একটা কোর্স আপনি যদি করেন, অথবা ধরেন আপনি ভালো একটা গাইডলাইনের মাঝখানে থেকে যদি আপনি প্রিপারেশন নেন, আপনি নলেজে আটকাবেন না, নলেজ আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন। কিন্তু দেখা গেল যে ওই প্রফেশনালিজম অথবা ধরেন এটিকেট, রেসপেক্টিভনেস, ওইগুলোতে এক দুই মার্ক শর্ট হয়ে আপনার আলটিমেটলি পাস হবেন। অলরেডি আমাদের MRCS যে পার্ট বি যে ই কোর্সটা, এটা অলরেডি আমাদের রানিং আছে, আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল অলরেডি তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এটার পিছনে, কীভাবে আপনাদেরকে খুব এনরিচড ম্যাটেরিয়াল দেওয়া যায়, এক্স্যাক্টলি কোন ম্যাটেরিয়ালটা আপনার লাগবে, ঠিক আছে। অনেক আগের পরীক্ষাতে এক ধরনের ম্যাটেরিয়াল ছিল, ইদানিং পরীক্ষাতে দেখা যাচ্ছে একটু অন্য টাইপের ম্যাটেরিয়াল হচ্ছে, ওইগুলোকে অ্যাসেস করে কোন জিনিসটা আপনাদেরকে দিলে এক্স্যাক্টলি কম্প্যাক্ট একটা প্রিপারেশন নেওয়া যায়, এইরকম করে একটা ফুল সাপোর্ট ডক্টর একাডেমি থেকে পাবেন। আপনাদের হচ্ছে এখন যারা পার্টে পাস করে ফেলছেন, অথবা যারা হচ্ছে গিয়ে টোটাল কোর্সের মধ্যে আছেন, অথবা অনেকে এরকম আছেন যে পার্টে পাস করছেন অনেক আগে, আপনারা হচ্ছে ভালো একটা গাইডলাইন অথবা ভালো একটা প্রিপারেশন, ভালো একজন মেন্টর অথবা ভালো কোনো বড় ভাই, এদের কাছ থেকে খুব একটা সময় নিয়ে আপনি প্রিপারেশন নিতে পারতেছেন না, এই জন্য একটু গ্যাপ দিচ্ছেন, যে ধরেন দুই বছর, আড়াই বছর, তিন বছর হয়ে গেছে MRCS পার্টে পাস করছি, এখনও পার্ট বিতে বসি নেই, তো এইরকম যারা আছেন অথবা একদম ফ্রেশার্স যারা আছেন, অল আর ওয়েলকাম। আমাদের এখানে আপনারা আসলে সবচেয়ে বেস্ট যে ওয়েটা সেটা হচ্ছে আপনাদের সিলেবাসটা বা প্রিপারেশনটাকে এক্স্যাক্টলি স্টেশন ওয়াইজ বা একদম এক্স্যাক্ট একটা পরীক্ষার মতো নিতে হইলে যা যা করা দরকার সব কিছু আপনারা ইনশাল্লাহ আমাদের এখান থেকে পাবেন। আপনাদেরকে নলেজ সেকশনটা খুব সুন্দর করে গুছিয়ে স্টেশন ওয়াইজ সুন্দর করে আপনাদেরকে দেওয়া হবে। ব্যাপারটা এরকম যে ধরেন আমি আপনাকে একটা এই বই দিলাম, ওই বইয়ের ভিতরে নলেজের সবগুলো টপিক আমি ইনক্লুড করে দিলাম, তো আলটিমেট জিনিসটা হয়ে গেলো আপনি বই পড়ে নলেজটা শিখে ফেললেন। কিন্তু ওই জিনিসটাকেই আমরা একটু অন্যভাবে সাজাইছি, সাজানোর জিনিসটা হচ্ছে কি, আমরা নলেজ সেকশনটাকে স্টেশন বাই স্টেশন যেরকম আপনি পরীক্ষাতে দিবেন ওই রকম করে সাজায় আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। লাইক আপনি একটা স্টেশনে ঢুকছেন, ও স্টেশনের উপরে একটা স্টেম আছে, স্টেমের নাম হচ্ছে ধরুন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ওই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডের উপরে বিশটা কোশ্চেন হবে। তো আলটিমেটলি এই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের এই তিনটা ওয়ার্ডকে বড় করে বিশটা কোশ্চেন কীভাবে বানানো যায় বা কী কী কোশ্চেন করা হয়, নাম্বার ওয়ান কোশ্চেন কী, অনেক সময় এরকম দেখা যায় যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এই দুটো কোশ্চেনের পরে নাম্বার থ্রি কোশ্চেন কোনটা, এটা অ্যাসেস করা যায়। মানে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আপনি দিয়েছেন, আপনি থার্ড কোশ্চেন আপনাকে করা হয় নাই, কিন্তু তারপর আপনি বুঝতে পারবেন যে আমাকে থার্ড কোশ্চেন কী করা হবে, এই স্টাইলে আপনাদেরকে নলেজটা প্রিপেয়ার করা হবে। ঠিক সেম অ্যাজ লাইক অ্যাজ স্কিল, স্কিলটার জন্য আমরা ওই যে শুরুতে যেটা বললাম আপনাদেরকে কীভাবে অ্যাটিটিউড করতে হবে, প্রিলিমিনারি প্রাইমারি বেসিক যে জিনিসগুলো সেগুলো অবশ্যই একজন গাইডলাইনের কাছ থেকে আপনাদেরকে জানতে হবে, মেন্টরের কাছ থেকে জানতে হবে। এগুলো জানার পরে আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে, এক্সামিনেশন প্র্যাকটিস করানো হবে সেন্টারে, তারপরে আপনাদেরকে প্রসিডিউর বোঝানো হবে, প্র্যাকটিস করানো হবে, হিস্ট্রিকে প্র্যাকটিস করানো হবে, কমিউনিকেশন প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরি টপিক আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে একটা ওই লেভেলের বা একটা নর্মাল যে একটা বেসিক যে লেভেল থাকে, যেই লেভেলে আপনি অবশ্যই MRCS পার্ট বি ফেস করতে পারবেন, ওইরকম করে প্রিপেয়ার করে আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে গিয়ে পার্ট বিতে অবশ্যই আপনার পার্টনার লাগবে, পার্টনার ছাড়া ইউজুয়ালি পার্ট বি, সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলেও পার্ট বি পার্টনার ছাড়া পাস করা অলমোস্ট ইম্পসিবল, অ্যারাউন্ড 95% যদি আমি বলি ইম্পসিবল, পার্টনার ছাড়া আপনি পাস বি পাস করতে পারবেন না। কারণ হচ্ছে মনের অজান্তে আপনার এই ছোটোখাটো জিনিসগুলো এক্সামিনেশন সেন্টারে বেরোয় আসবে, না আপনি মন না চাইতেও বেরোয় আসবে, আপনি অনেক ভালো প্র্যাকটিস করতে পারেন কিন্তু তারপরেও এগুলো ফুলফিল হবে না। তো অনেকেই আমার পার্সোনালি আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া পার্ট বি প্রিপারেশন শুরু করতে যাচ্ছে, আমাদের তো একজন আমি তো পার্টনার পাইতেছি না, আমার পার্টনার লাগবে, আমাদের ম্যাটেরিয়াল আছে, আমরা পড়তেছি বাসায়, কিন্তু পার্টনার তো অবশ্যই লাগবে। এখন পার্টনার এরকম খোঁজার একটা ইম্পর্টেন্ট সলিউশন হচ্ছে গিয়ে একাডেমি,
আপনি যদি একাডেমিতে আসেন তাহলে হচ্ছে আপনার একাডেমিতে যারা আছে এরাই আপনার পার্টনার এরাই দেখবেন আপনারা নিজেরা যারা যারা একাডেমিতে এসে যারা ইনক্লুড হবেন একটা কোর্সের মধ্যে থাকবেন এরাই আলটিমেটলি দেখবেন যে একসাথেই আপনাদের অনেক হেল্প হবে হেল্পটা কীরকম যে ধরেন যে কয়জনই থাকেন 10 জন 12 জন 15 জন 20 জন ওই আপনারা নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা ইন্টিমেসি হবে যে আপনার একে অপরের শরীরের উপরে এক্সামিনেশন করতে পারবেন চাইলে একাডেমি থেকে বের হয়ে পার্সোনালি আপনারা কোনো লাইব্রেরিতে বা কোথাও বসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন পার্ট বি সেন্টার বুকিং দেওয়ার সময় চাইলে আপনারা ভাগ ভাগ হয়ে ধরুন 3 জন একসাথে বা 4 জন একসাথে আপনাদেরকে আপনারা চিন্তা করলেন যে আমি মানুষ হয়তো পরীক্ষা দেবো ওই পার্টনারটা আপনি পেয়ে গেলেন অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনার পার্টনার না থাকার যে অভাবটা ওই অভাবটা আপনার ফুলফিল হয়ে যাবে যদি আপনি সেন্টারে এসে পার্ট বি কোর্সে এনরোল হন ঠিক আছে সবাইকে ধন্যবাদ কারো কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ইনকোয়ারি রেজাল্ট অ্যান্সার দিব ইনশাল্লাহ ঠিক আছে বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম